আসসালামু আলাইকুম টেক ট্যাকটিউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি এমডি ডিয়াসিন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও টিউটোরিয়াল আজকের ভিডিওটি হচ্ছে আপনার কীভাবে আপনার একই ফোন থেকে আপনি কীভাবে আপনার একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চিপস ট্রান্সফার করবেন সেটা হচ্ছে তিন ফাতির চিপস সেটা আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনারা কীভাবে অন্যের বুলেট কোডের মাধ্যমে আপনি কিভাবে সরাসরি তাকে চিপস ট্রান্সফার ট্রান্সফার করবেন মানে হচ্ছে আপনার ফেসবুকের সাথে ওনার সাথে যার কাছে আপনি চিপস সেল দিতে চাইতেছেন ওনার ফেসবুক আইডির সাথে আপনার কোনো কানেক্টেড নাই মানে অ্যাড ফ্রেন্ড নাই বা টিনপাতিতে আপনার ওনার সাথে কোনো অ্যাড নাই কিন্তু আপনি চাইতেছেন যে ওনার কাছে সেল করবেন সরাসরি প্রাইভেট টেবিলে ইনভাইট করে আপনি কীভাবে ওনার কাছে চিপস সেল করবেন সেটা আপনি আজকের ভিডিওতে শিখে নিতে পারবেন তো দেখতে থাকুন আমাদের একটা একটি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে কমেন্ট করতে হবে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো শুরু করি আজকের ভিডিও টিউটোরিয়াল তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপ লাগবে তিন পার্টি যেটা আছে ওইটাই লাগবে একটি ক্লোন অ্যাপ লাগবে এবং একটি বিপিএন লাগবে বিপিএন আপনি আপনার মোবাইলে যেটাই আসে হয়তো অনেকের মোবাইল স্কাই বিপিএন থাকতে পারে যেই বিপিএনটাই আছে ওই বিপিএনটাতে আপনি জাস্ট এ কানেক্ট করবেন ইউএসএ কানেক্টেড করলেই হবে আর কোনো কাজ নাই আপনার সো এখনও হচ্ছে আপনি কীভাবে চিপস ট্রান্সফার করবেন আপনার একই মোবাইল থেকে আপনার দুইটি অ্যাকাউন্টে আপনার ধরুন দুটি অ্যাকাউন্ট আছে দুইটি অ্যাকাউন্টে আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি চিপস ট্রান্সফার ট্রান্সফার করবেন সেটা কীভাবে করবেন সেটা দেখা দেবে এবং বুলেট কোডের মাধ্যমে কীভাবে অন্য কে আপনি চিপস দেবেন সেটা আপনাদেরকে দেখাই দিব ওকে তো আমাদের এই অ্যাপগুলোর ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে ওইখান থেকে আপনার সরাসরি অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন আর এই অ্যাপটি হয়তো বা প্যারালাল স্পেস আপনি ইউজ করতে পারেন অথবা গুগল প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে হবে প্যারালাল স্পেস বা ক্লোন অ্যাপ বা মাল্টি এপিকে যেটা যেগুলো আছে ওইগুলো আপনি ইউজ করতে পারেন ওকে এখন আমরা সরাসরি মূল কাজে চলে যাব সো এটা হচ্ছে আমার মেইন পার্টি অ্যাকাউন্ট তো আপনি প্রথমত আপনার মেইন পার্টি যে অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টটিতে আপনাকে লগ করতে হবে সো এটা হচ্ছে আমার মেইন তিন পার্টি অ্যাকাউন্ট তো আমি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এখন চিপস ট্রান্সফার করব চিপস ট্রান্সফার করার আগে আপনাকে যেটা করতে হবে আপনার যে কোনো একটি বিপিএন কানেক্টেড করতে হবে ইউএসএতে সো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে বিপিএনটি ওপেন করতে হবে তো আপনাকে জাস্ট এই যে কন্টিনিউ যে অপশানটা আছে আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে জাস্ট কানেক্টে ক্লিক করতে হবে সো আমি কানেক্টে ক্লিক করার ক্লিক করার পর এখানে একটি অ্যাড আসতে পারে অ্যাডটি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার দেখবেন যে এটা কানেক্টেড হয়ে যাবে কানেক্টেড হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওই যে মাল্টি এপিকে যেটা আসেও বা আপনি ফেরাল স্পেস যেটা ইউজ করেন না কেন ওইটা আপনাকে ওপেন করতে হবে সো আমি অলরেডি ওপেন করছি এখন আমি জাস্ট আমার আইডি আপনাকে ওই যে অ্যাড অ্যাপে ক্লিক করে আপনার তিন পার্টি যেটা আসে ফিফটিন পার্টি সো আপনাকে ওইটা অ্যাড করে নিতে হবে এই যে এটা আমি অ্যাড করছি সো এই যে এইভাবে অ্যাড করে নিতে হবে একটি অ্যাকাউন্ট সো আপনার যেহেতু দুইটি অ্যাকাউন্ট বা পাঁচটি অ্যাকাউন্ট যেটাই থাকুক আপনি যেটাতে আপনার চিপস আছে ওই চিপসটি আপনি অন্য ইয়েতে ট্রান্সফার করবেন সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি সো আমার এই আইডিতে লগ ইন করা আছে বিদায় আমি এখন এই আইডিটি ওপেন করছি তো আপনাকে ঢুকার পর আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে একটি বুলেট কোড দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা অনেকেই জানেন সো এটাতে ক্লিক করতে হবে আপনাকে জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেবেন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সো আপনি যে কাউকে একজনকে এটা পাঠিয়ে দেবেন সো আমি একজনকে পাঠিয়ে দিলাম সো এই যে পাঠাই দিলাম পাঠাই দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এতটুক জাস্ট এটা লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে এখানে ফেস্ট করবেন সো আমি ফেস্ট করলাম ফেস্ট করার পর আপনাকে জাস্ট আর কিছুই করতে হবে না আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে আপনার সরি আপনাকে আবারও ওই যে পিকে যেটা আছে ওইখানে যাওয়ার পর আপনাকে প্রাইভেট টেবিলে ঢুকতে হবে ঠিক আছে প্রাইভেট টেবিলে ঢুকতে হবে সো প্রাইভেট টেবিলে ঢুকার জন্য আপনাকে জাস্ট আইডিটি লগ ইন করতে হবে দেখেন আমি আইডিটি লগ ইন করলাম লগ ইন করার পর আমি জাস্ট প্রাইভেট টেবিলে ক্লিক করে আমি এখানে প্রাইভেট টেবিলে ঢুকবো সো আমি প্রাইভেট টেবিলে ঢুকলাম ঢুকার পর আপনাকে আর কিছু করতে হবে না এটা থেকে বের হয়ে যাবেন আপনি বের হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে যেতে হবে সো আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনাকে জাস্ট এই যে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে সো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করতে হবে যদি এটা মিনিমাইজে থাকে তাহলে এটা সরাই দেবেন আমি এটা সরাই দিচ্ছি যেটা মেইন যেটা যেটাতে আপনি চিপস ট্রান্সফার করবেন এটা আপনি সরাই দেবেন সরাই দেওয়ার পর এগিন এখানে ক্লিক করবেন সো আমি আবারও ক্লিক করছি ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করতে হচ্ছে সো আমি ওয়েট করছি কিছু সময় আপনারা দেখতেই পারছেন যে এখানে এটা লোড হচ্ছে সো লোড হোক কিছু সময় হয়তো বা এখন আসবে সো আমি ওয়েট করছি কিছু সময় আপনার সাথে সাথে আসতে পারে হয়তো বা একটু পরও আসতে পারে কারণ এখানে আপনার এটা ওল্ড ভার্সন হতে হবে অবশ্যই আপনার এটা ওল্ড ভার্সন হতে হবে তা নাহলে কিন্তু হবে না সো আমি আবারও ট্রাই করছি আমারটা কিন্তু ওল্ড ভার্সন না তারপর আমি ট্রাই করে যাচ্ছি তারপর হয়তো বা আসতে পারে সো আমি আবারও ক্লিক করলাম ক্লিক করার পর আবারও ওয়েট করছি কিছু সময় সো আপনারা দেখতেই পারছেন যে আমার এটা লোড নিচ্ছে আবারও সো ওয়েট করছি আবারও ওয়েট করছি ওয়েট করছি কিছু সময় দেখি জয়নিং করে কিনা সো দেখতে পারছেন যে এখানে চলে আসছে এডিতে এখনই চলে আসছে এখন সো এইভাবেই কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইলের একই মোবাইল থেকে আপনি দুইটি মানে আপনার একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি এভাবেই নিতে পারবেন সো এভাবে আপনি এই যে এভাবে ট্রান্সফার করার জন্য একটু হয়তো বা সমস্যা হয় অনেকের আসলে মোবাইল হ্যাং করে তবে এটা আমার মধ্যে এটা আসলে অনেক ইজি ইজি মেথড আপনি যদি বেশি আপনার অন্য অ্যাকাউন্টে নেওয়ার ইচ্ছা থাকে সো আমি এখন বসে যাচ্ছি দেখেন আমি ওই অ্যাকাউন্টে কিন্তু এখন এটা পেয়ে যাবো সো দেখলেই দেখতেই পার পাইলেন যে আপনি আমি কীভাবে এটা করলাম সো এভাবেই কিন্তু আপনাকে একটি মোবাইল থেকে আপনার এক এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চিপস ট্রান্সফার করবেন আপনার একই মোবাইল থেকে এবং বুলেট কোডের মাধ্যমে কীভাবেই করবেন সেটাও আপনি এই ভিডিওতে দেখাই দিলাম সো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে কমেন্ট করতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ফ্রি নেট আপডেট পেতে অ্যান্ড্রয়েড হ্যাকিং এবং অনলাইন আর্নিং বৃত্তি সব ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি সুইক্রে আপনাকে অন করে দেবো অন করে দিতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় একটা অ্যাক্টিউ চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ